নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুচন্দ্রিমা। শুরু করছি সংবাদ সারা দিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে, হজে রয়েছেন কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। এই ঘটনায় ডিআইজি সিআইডি কে তদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। হজে গিয়ে মনোনয়ন জমা, ডিআইজি সিআইডি কে এ বিষয়ে তদন্ত করার নির্দেশ। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদ দে। চার সপ্তাহ পর রিপোর্ট নির্দেশ দিয়েছেন অমৃতা সিনহা। বিষয়টি নিয়ে কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি বলেছেন এ বিষয়ে আরো বিচারপতি? দেখো, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পঞ্চায়েত নির্বাচনের আগেই একটি মামলা দায়ের হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে হজে থাকাকালীন একটি মনোনয়ন পত্র জমা করেছে সেই গ্রাম পঞ্চায়েতে, সেই বিষয় নিয়ে বিচারপতি অমৃতা সিনহা অ্যাভিয়েশনের থেকে একটি রিপোর্ট কল করেছিলেন এবং সেখানে দেখা যায় যে এই যে যার বিরুদ্ধে অভিযোগ, তিনি নোটিফিকেশন জারির আগেই ভারতবর্ষ ছেড়ে চলে গেছিল। এর প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা বলে যে এই যে প্রার্থীদের সই করেছে মনোনয়ন পত্রে, তাহলে সেই সইটা কে করলো তাই নিয়ে তদন্তের প্রয়োজন। সেই কারণের জন্য বিচারপতি অমৃতা সিনহা অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদ দে নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দিলেন, যে কমিটি এসে এই কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্ট পরবর্তী নির্দেশিকা জারি করবে। সুচন্দ্র, ধন্যবাদ। পীযূষ।